নমস্কার সকলকে স্বাগত জানাই বিএসসি পক্ষ থেকে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তারা অবশ্যই জানেন আপনারা যে আমাদের ব্যাংকিংয়ের অলরেডি আমরা দুইটা ভিডিও হয়ে গেছে রিজনিংয়ের উপর আর ইনিকোয়ালিটি আমাদের শেষ আর আজকে আমরা ওই সিরিজেরই ইনিকোয়ালিটির পরে যে সিরিজ সেটা হচ্ছে আলফা নিউমারিক সিরিজ আর এই আলফা নিউমারিক সিরিজ আমরা সবাই জানি যারা আমরা ব্যাংকিং প্রিপারেশান করছি যে আলফা নিউমারিক সিরিজটা আলফা নিউমারিক সিরিজটা আমাদের ব্যাঙ্কিংয়ের প্রিলিমস প্লাস মেইনসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আর আমরা যদি সেই ক্লাসটার বেসিক যদি আমরা খুব ভালোভাবে বুঝে থাকি তাহলে আমাদের এই টপিকটা ফুল মার্কস আমরা করতে পারবো আর প্রিলিমসে তো সেখান থেকে পাঁচ নাম্বার আসবেই আসবে তো আমরা আলফা আলফানিউমারিকে আগে প্রথম জানবো যে আলফা নিউমারিকের টাইপ হয় টোটাল তিনটা প্রথম হয় প্রথম যে টাইপ সেটা হচ্ছে আলফাবেট প্লাস সিম্বল প্লাস নাম্বার মিলিয়ে একটা টাইপ হয় আরেকটা টাইপ হয় শুধু নাম্বার নিয়ে আরেকটা টাইপ হয় শুধু আলফা বেট নিয়ে তো আমরা আজকে এই দুইটা টাইপ শেষ করে ট্রাই চেষ্টা করবো সেটা হচ্ছে আলফা প্লাস নাম সিম্বল প্লাস নাম্বারের যেটা হচ্ছে আলফা নিয়েও সিরিজ তাহলে টোটাল কয়টা পার্টে ভাগ করতে পারি আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি তো আমরা প্রথম আজকে এই দুইটা বোঝার ট্রাই করব প্রথমে ঠিক আছে তাহলে আমরা দেখি আলফানিউমারিক সিরিজ বুঝতে গেলে প্রথমেই দুই তিনটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে এই আলফানিউমারিক সিরিজের মধ্যে আমরা কিছু শর্টকাট রুল ইউজ করবো আর সেটা হচ্ছে আমরা যখনই রাইট লেখবো কোনো জায়গাতে কোনো জায়গাতে রাইট দেবো আমাদের সুবিধার্থে সেটাকে এইভাবে ডিনোট করবো এই সিম্বল দিয়ে আর যেটাকে আমরা দেখব লেফট এটাকে আমরা ডিনুট করব ক্রস সিম্বল দিয়ে তাহলে রাইটকে আমরা রাইট দিয়ে লেফটকে আমরা ক্রস দিয়ে ডিনোট করবো এটা হচ্ছে প্রথম বেসিক কাজ আমাদের আচ্ছা সেকেন্ড আমরা দেখবো আলফানিউমারিকি সিরিজের মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা দুইটা ওয়ার্ড ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিসিডেট প্রিসিডেট কথার অর্থ হচ্ছে আগে আর ফলোড সেটা হচ্ছে পরে তাহলে আমরা কী কী জানলাম রাইটকে আমরা রাইট সিম্বল দিয়ে দেবো লেফটকে আমরা কী করব ক্রস সিম্বল দিয়ে দেবো প্রিসিরেট হচ্ছে আগে আর ফলুড হচ্ছে পরে আচ্ছা এটা গেল দুইটা জিনিস যখন কোনো আমরা কোনো কোশ্চনের মধ্যে দেখব রাইট আর রাইট আছে মানে রাইট রাইট আর রাইট আছে সিম্বল দুইটা যদি সেম থাকে তখন আমরা একটা থেকে আরেকটাকে কি করব মাইনাস করব। আর লাস্টে যে সিম্বলটা থাকবে তার প্রায়োরিটি আমরা সবার প্রথমে দেব ঠিক আছে এটা গেল একটা আর যদি সিম্বল আমাদের অপোজিট হয় যেমন যদি ক্রস রাইট থাকে বা রাইট ক্রস থাকে বা ক্রস ক্রস থাকে তাহলে আমরা কি করব। যখনই আমরা দেখব অপোজিট কোনো সিম্বল থাকবে বা অপোজিট কোনো সাম সাইন বা সিম্বল থাকবে তখন আমরা কি করব সেটাকে অপোজিট সিম্বলকে আমরা অলওয়েজ প্লাস করব আর লাস্টের যে সিম্বলটা থাকবে তাকে আমরা প্রায়োরিটি দেব সেম যদি সিম্বল থাকে তখন আমরা কী করবো মাইনাস করবো আর লাস্ট যে সিম্বলটা থাকবে তাকে আমরা প্রায়োরিটি দেব যেমন এখানে ক্রস আর রাইট আছে আমি বলেছিলাম কি হচ্ছে আর রাইট তাহলে তাহলে সিম্বল এখানের মধ্যে আছে আমরা দুইটাকে কি করব প্লাস করে দেব। দুইটাকে প্লাস করে আমরা লাস্টের কোন সিম্বল প্লাস এর মানে লাস্টের রাইট মানে কি রাইট হচ্ছে রাইট মানে রাইট দিক থেকে তাহলে আমাদের কি করবো এটাকে এটাকে আমরা প্লাস করব । তো কুশ্চেন অনুযায়ী যদি আমরা করি তাহলে আমাদের বুঝতে আর অনেকটা সুবিধা হয় ঠিক আছে তো সেম আমরা দেখি এখানে রাইটার ক্রস আছে তাহলে রাইটার ক্রস যদি থাকে সিম্বল অপোজিট এর মানে কি সিম্বল অপোজিট থাকলে আমরা কোডগুলিকে বা নাম্বারগুলিকে আমরা প্লাস করব আর লাস্টের যে সিম্বলটা থাকে ক্রস মানে কি লেফট লেফটের এখানে প্রায়োরিটি বেশি থাকবে সেম এখানে দুইটা সিম্বল কি দুইটা সিম্বল সেম সিম্বল আর আমরা বলেছিলাম সেম হলে কি করবো দুই একটা থেকে একটা মাইনাস করব আর লাস্টের যে সিম্বলটা থাকবো তাকে আমরা প্রায়োরিটি দেবো যেমন কুশ্চেনটা আমি কি বলেছি যেমন সাপোজ একটা আমি একটা এক্সাম্পল নিচ্ছি যেমন এক্সাম্পলের মধ্যে লেখা আছে সাপোজ একটা এক্সাম এক্সাম্পল নেই যেমন এখানে আমি দুইটা সিম্বল লেখতাম দুইটা কোশ্চেন লিখলাম দুইটা কি কোশ্চেন এই আমাদের এই কনসেপ্টটা বোঝানোর জন্য তো আমি কি বলেছিলাম যদি সিম্বল দুইটা থাকে তো এখানে দেখবো আমরা কি এখানে একটা সিরিজ আছে আমাদের এখানে একটা সিরিজ দিয়ে দিয়েছে এর পুরোটা হচ্ছে সিরিজ আমাদের বলা আছে উইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট উড বি সিক্স টু দ্য লেফট আমরা বলেছিলাম লেফটকে কী করবো আমরা ক্রস দিয়ে দেবো তাহলে সিক্স টু দ্য লেফ্ট সিক্স লেফট লেফটকে ক্রস আচ্ছা অফ দ্য নাইন্থ টু দ্য রাইট নাইন্থ টু দ্য রাইট নাইন্থ টু দ্য রাইট তাহলে এখানে সিম্বল হচ্ছে অপোজিট প্লাস ক্রস আর রাইট আছে সিম্বল অপোজিট তাহলে আমরা কী করবো দুইটাকে প্লাস করবো তাহলে নাইন সিক্স হচ্ছে ফিফটিন আর লাস্টের রাইট প্রায়োরিটি পাবে রাইট মানে রাইট তাহলে রাইট দিক থেকে ফিফটিন নাম্বারটা আমরা দেখবো তাহলে রাইট দিক থেকে ফিফটিন নাম্বার দেখলে রাইট তো এই দিক থেকে আর লেফট হচ্ছে এই দিক থেকে তাহলে রাইট দিক থেকে ফিফটিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন তাহলে আনসার হবে কি আমাদের এ আশা করি ক্লিয়ার সেকেন্ডটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট উড বি সেভেন টু দ্য লেফট তাহলে সেভেন টু দ্য লেফট লেফটকে আমরা ডাইরেক্ট ক্রস দিয়ে ডিনোট করবো লেফট অ্যান্ড টুয়েলভ টু দ্য টু দ্য লেফট তাহলে দুইটা সেম সিম্বল সেম সিম্বল হলে আমরা কী করেছিলাম সেম সিম্বল ওদের মাইনাস করবো আমরা তাহলে সেভেন থেকে টুয়েলভ থেকে সেভেন মাইনাস করলে আনসার হয় আমাদের ফাইভ আর লাস্টে সিম্বল আছে ক্রস ক্রস মানে হচ্ছে লেফট এর মানে লেফট দিক থেকে ফাইভ আমাদের বের করতে হবে তাহলে লেফট তো এই দিক থেকে তাহলে এই দিক থেকে ফাইভ যদি হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে আনসার হবে কি সি ঠিক আছে আশা করি এতটুকু জায়গা জায়গা ক্লিয়ার এখন আমরা দেখি আস্তে আস্তে কোশ্চেনের দিকে যাব তাহলে রাইট আমরা আবারও বলছি যে রাইট আমরা রাইট দিয়ে ডিনোট করবো ক্রস আমরা লেফটকে ক্রস দিয়ে ডিনোট করবো আমাদের সুবিধার জন্য আর প্রিসিডেন্ট মানে আগে ফলোড মানে হচ্ছে পরে ঠিক আছে তাহলে আমরা কোশ্চেন দেখি ফার্স্ট আমাদের কোশ্চেন আছে এখানে আমাদের সিরিজটা দিয়ে দিয়েছে বলা বলা আছে হাউ মেনি সিম্বলস আর দেয়ার তাহলে বলা আছে এখানে কয়টা সিম্বল এমন আছে ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ নাম্বার যার আগে আছে নাম্বার অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই কারণ প্রিসিডেন্ট আমি বলেছিলাম প্রিসিডেট কথার অর্থ হচ্ছে আগে হাউ মেনি নাম্বার হাউ মেনি সিম্বল আর দেয়ার ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ নাম্বার অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই এ লেটার তাহলে এখানে এমন কয়টা সিম্বল আছে যার আগে নাম্বার পরে হচ্ছে লেটার তাহলে আমরা কি দেখব প্রথমে নাম্বার তারপরে সিম্বল তারপরে লেটার লেটার তো দেখি সিম্বল যদি দেখি সিম্বলের আগে কি থাকতে হবে নাম্বার এখানে এই সিম্বলের আগে তো নাম্বার নেই তাহলে হবে না এই সিম্বলের আগে নাম্বার আছে সিম্বলের আগে নাম্বার পরে লেটার তাহলে এটা হচ্ছে একটা আমার আনসার সিম্বলের আগে নাম্বার পরে লেটার হয় না এটা নেই আনসার সিম্বলের আগে নাম্বার পরে লেটার এটাও না সিম্বলের আগে নাম্বার পরে লেটার এটাও না তাহলে আনসারও কী হবে আনসার হবে অনলি ওয়ান তাহলে হাউ মেনি বলেছি তার আনসার হবে কি অনলি ওয়ান এমনই একটা পেলাম যার যে এমনই একটা সিম্বল পেলাম যার আগে কি আছে নাম্বার আর পরে আছে কি লেটার একটাই পেলাম আমরা ঠিক আছে তাহলে আনসার হবে অনলি ওয়ান সেকেন্ড কোশ্চেন বলা আছে ফোর অফ দ্য ফাইভ আর এ লাইক ইন সার্টেন ওয়ে দেড অন দ্য অ্যারেঞ্জমেন্ট হুইচ নট বিলং দ্য গ্রুপ আমার এখানে বলা আছে যে এখানে আমার চারটা দিয়ে দিয়েছে চারটার মধ্যে যে কোনো একটা এই যে কোনো একটা অড মানে এখানে চারটা সেম সিরিজে যাচ্ছে শুধু একটা এখানে সেই সিরিজের সাথে মিল নেই তাহলে আমরা দেখবো প্রথমে এ ডি আর হচ্ছে ফাইভ প্রথমে এ ডি ফাইভ তাহলে কি করছে তারা এ ডি ফাইভ এ ডি ফাইভ তার মানে এ থেকে প্লাস ওয়ান আবার ডি থেকে প্লাস ওয়ান যাচ্ছে তাহলে সেম দেখব সিক্স জ্যাড ই তাহলে আমরা সিক্স কোথায় দেখি সিক্স হ্যাঁ সিক্স জ্যাড ই তাহলে এটাও কি হলো প্লাস ওয়ান আর প্লাস ওয়ান এটাও মিললো এফ এস আর হচ্ছে গিয়ে পার্সেন্টেজ দেখি তাহলে এফ এস পার্সেন্টেজ এফ এস এফ এস এটাও কী হলো প্লাস ওয়ান আর প্লাস ওয়ান এই তিনটা তো মিল আছে তাহলে লাস্টেরটা দেখি লাস্টেরটা হচ্ছে এইট ফাইভ এস বলা আছে এইট ফাইভ এস তাহলে এইট তারপরে হচ্ছে ফাইভ তারপরে হচ্ছে এস এইট ফাইভ এস এইট ফাইভ এস তাহলে এটা তো অমিল বাকি সবগুলি কী হয়েছিল প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আনসার হবে কি এটা এবার বলছে হাউ মিনি

নেক্সট আমরা দেখি হাউ মেনি লেটার্স ইমিডিয়েটলি প্রিসিডেড বাই প্রাইম নাম্বার হাউ মেনি লেটার্স ইমিডিয়েটলি প্রিসিডেড বাই প্রাইম নাম্বার এখানে বলা আছে কয়টা এমন লেখা লেটার আছে যার আগে প্রাইম নাম্বার আছে যার আগে প্রাইম নাম্বার তাহলে কয়টা লেটার আছে যার আগে প্রাইম নাম্বার তাহলে আমরা প্রথমে প্রাইম নাম্বার দেখব এখানে নাইনথও প্রাইম নাম্বার না ফাইভ প্রাইম নাম্বার তাহলে ফাইভের পরে কী হচ্ছে লেটার হওয়ার কথা কিন্তু এখানে তো নেই সেভেনও প্রাইম নাম্বার সেভেনের পরে কী লেটার আছে তাহলে আমরা এখানে একটা পেলাম সেভেন আর জে তাহলে একটা পেলাম সেভেন আর হচ্ছে জে আচ্ছা তারপরে কি করব প্রাইম নাম্বার তারপরে হচ্ছে লেটার প্রাইম নাম্বার আর তারপরে লেটার তো প্রাইম নাম্বার আর লেটার তো আর এখানে দেখছি না প্রাইম নাম্বার হ্যাঁ প্রাইম নাম্বারের লেটার থ্রি আর কিউ আরেকটা পেলাম তাহলে এখানে কয়টা আছে শুধু দুইটাই আছে প্রাইম নাম্বার আর লেটার ঠিক আছে তারপরে দেখবো আমরা বলা আছে অল দ্য নাম্বার আর ড্রপড ফ্রম সিরিজ টেন্থ এলিমেন্ট ফ্রম দ্য লেফট যদি বলা আছে এখানে যদি আমাদের সবগুলো নাম্বারকে আমরা ড্রপ করে নিই সবগুলো নাম্বারকে যদি আমরা এই সিরিজ থেকে বাদ দিয়ে দিই তাহলে টেন টু দ্য লেফট কী হবে তাহলে আমরা কি করব অনেকে কী করে সেটাকে প্রথমে বাদ দিয়ে খাতায় লিখবে তাহলে কিন্তু আমাদের প্রচুর টাইম যাবে তাহলে আমরা কি করব আমরা বলা আছে কি নাম্বারগুলিকে আমরা ড্রপ করার জন্য তাহলে নাম্বারগুলি কাউন্টই করবো না আমরা আমাদের বলেছে টেন টু দ্য লেফট তাহলে লেফটও এই দিক থেকে তাহলে নাম্বার কাউন্ট করবো না এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন টু দ্য লেফট তাহলে আনসার হবে কি এফ আশা করি সবার বোঝা গেছে এবার আমরা সেকেন্ড সিরিজটা করবো সেকেন্ড সিরিজটা হচ্ছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ নাম্বার অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই এ লেটার হাউ নাম্বার আর দেয়ার ইমিডিয়েটলি প্রিসিডেট বাই এ নাম্বার তাহলে এখানে কয়টা নাম্বার আছে যার আগে নাম্বার এবং তারপরে লেটার আছে তাহলে আমরা দেখব প্রথমে নাম্বার তারপরে নাম্বার তারপরে লেটার তাহলে দেখি প্রথমে নাম্বার এখানে তো প্রথমে দুইটা নাম্বার তো একসাথে নেই দুইটা নাম্বার যেখানে থাকবে আমরা এখানে একটু থামব দুইটা নাম্বার তো দেখছি না কোথাও দুইটা নাম্বার দেখছি না দুইটা নাম্বার নেই হ্যাঁ এখানে দুইটা নাম্বার পেলাম দুইটা নাম্বার থাকবে নাম্বার তারপরে নাম্বার তারপরে লেটার আর কি আছে না আর এখানে দুইটা নাম্বার একসাথে নেই এখানে আর দুইটা নাম্বার একসাথে নেই তাহলে আনসার কি হবে সেভেন এইট আর হচ্ছে কিউ সরি সেভেন এইট তাহলে আনসার কি হবে সেভেন এইট আর হচ্ছে কিউ হাউ মেনি আলফাবেট আর দেয়ার পরের কোশ্চেন হচ্ছে হাউ মেনি আলফাবেট আর দেয়ার হাউ মেনি আলফাবেট আর দেয়ার ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ সিম্বল যার আগে সিম্বল থাকবে এবং ইমিডিয়েটলি ফলোড বাই এ লেটার তাহলে কি আমরা দেখলাম প্রথমে সিম্বল তারপরে আলফাবেট আলফাবেট তারপরে লেটার ঠিক আছে এখানে লেটার আর আলফাবেট তো একই তাহলে সিম্বল তারপর দুইটা লেটার একসাথে তাহলে আমরা দেখি সিম্বল দুইটা লেটার একসাথে দেখি হ্যাঁ এখানে দেখলাম সিম্বল দুইটা লেটার একসাথে কী কী হ্যাশ সরি পার্সেন্টেজ এন আর ই একটা পেলাম সিম্বল তারপরে হচ্ছে দুইটা লেটার সিম্বল এখানে সিম্বল আছে কিন্তু এখানে তো দুইটা লেটার নেই তাহলে হবে না সিম্বল আছে এখানে দুইটা লেটার একসাথে নেই তাহলে হবে না সিম্বল আছে এখানে দুইটা লেটার একসাথে নেই হবে না সিম্বল আছে দুইটা লেটার নেই সিম্বল আছে ইয়াস সিম্বল আছে দুইটা লেটার স্টার কিউ আর হচ্ছে আই দুইটা পেলাম আর হচ্ছে সিম্বল আর নেই তাহলে আনসার কি হবে দুইটাই হাউ মিনি বলেছে তার জন্য আমরা বলবো অনলি টু অনলি টু ক্লিয়ার আচ্ছা তারপর আমরা দেখব তারপর আমরা দেখব আট নাম্বার কোয়েশনটা আট নম্বর কোশ্চনে বলা আছে হুইচ ছিলাম এইটিন টু দা লেফট আমরা বলেছিলাম লেফ্টকে আমরা অলওয়েস ক্রস ক্রস দিয়ে ডিনোট করবো এইটিন টু দ্য লেফট

আনসার হবে এখানে টু হাউ মেনি সিম্বলস আর দেয়ার হাউ মেনি সিম্বলস আর দেয়ার ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ ভাওয়েল অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই এ আলফাবেট তাহলে আমাদের কি প্রথমে ভাওয়েল তারপরে সিম্বল তারপরে আলফাবেট তাহলে প্রথম ভাওয়েল সিম্বল আলফাবেট তাহলে আমরা সিম্বল দিয়ে প্রথমে স্টার্ট করবো সিম্বল দেখলাম সিম্বলের আগে ভাওয়েল থাকার কথা এখানে সিম্বলের আগে বাউল নেই ইয়েস এখানে আছে সিম্বলের আগে বাউল তারপরে লেটার তার তাহলে কি একটা পেলাম ই হ্যাশ আর হচ্ছে এল একটা তাহলে প্রথমে আমি দেখবো কি সিম্বল সিম্বলের আগে ভাওয়েল তারপর হচ্ছে লেটার ইয়েস সিম্বলের আগে কপিরাইট তার আগে হচ্ছে এ তারপরে হচ্ছে জেড দুইটা পেলাম তা তারপরে আমরা দেখবো অ্যাট দ্য রেটের আগে তো ওয়াই আছে অ্যাট দ্য রেটের আগে ওয়াই তো ভাওয়েল না তার জন্য হবে না তারপর এটার আগেও ডি আছে হবে না এটার আগেও হবে না তাহলে আনসার আমরা কয়টা পেলাম এখানে দুইটা লাস্ট কোশ্চেনটা আমরা দেখবো লাস্ট কোশ্চেনটাতে কী বলা আছে লাস্ট কোশ্চেনটাতে বলা আছে এখানে চারটা সিরিজ একরকমই আছে শুধু একটা শুধু এখান থেকে একটার সাথে মিলে না তাহলে আমরা দেখব কোনটা মিলে না জি ফোর আর হচ্ছে পার্সেন্টেজ জি ফোর পার্সেন্টেজ তাহলে কি হলো প্লাস জিরো আর হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান আর প্লাস টু তারপরে দেখি তাহলে মানে কি হচ্ছে প্রথমে দেখো দুইটা ক্লোজ জি ফোর তারপরে একটা গ্যাপ দিয়ে হচ্ছে হ্যাশ পরেরটা দেখব এল এম ফাইভ এল এম ফাইভ তারপরে দেখবো এখানে তো আবার গ্যাপ হয়ে গেছে আচ্ছা পরেরটা দেখি জ্যাট থ্রি থ্রি তারপরে অ্যাট দ্য রেট তাহলে দেখো জ্যাট থ্রি অ্যাট দ্য রেট তাহলে আমরা এটা কি দেখলাম প্রথমে দুইটা একসাথে আছে তারপরে গ্যাপ একটা এরপরের দেখলাম দুইটা একসাথে গ্যাপ একটা তাহলে এটার মধ্যে দেখলাম কী প্রথমেই গ্যাপ তারপরে তার জন্য আনসার হবে কি এটা ক্লিয়ার আশা করি এতটুকু সবার বোঝা গেছে এবার আমরা দেখবো নাম্বার সিরিজ তাহলে আমরা কী করলাম আলফাবে আলফা নিউমারিক সিরিজের আলফাবেটের যে আল আলফা নিউমারিকের যেটা কম্বিনেশন ছিল সেই সিরিজটা আমরা করে নিলাম এবার আমরা দেখব নাম্বার নাম্বারের নাম্বারের দেখব তাহলে আমাদের আলফা নিউমারিক সিরিজ যেটা আলফা নিউমারিক আলফাবেট সিম্বল শেষ এবার আমরা দেখব নিউমারিক সিরিজ যেগুলো আসে আচ্ছা প্রথম কোশ্চেনটা হচ্ছে এখানে ইফ থ্রি ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড ডিজিট অফ ইচ নাম্বার হাউ মেনি নাম্বার দাস ফরম্যাট উইল বি ডিভিজিবেল বাই থ্রি বলা আছে যে এখানে যদি প্রত্যেকটা সেকেন্ড ডিজিটের সাথে আমরা তারা বলে দিই তুমি আগে প্রত্যেকটা সেকেন্ড ডিজিটের সাথে থ্রি প্লাস করো তাহলে আমরা দেখলাম এখানে ফাইভ ফোর সেভেন আছে টু ফোর সেভেন আছে ফোর সিক্স ফাইভ আছে সেভেন ফোর টু আছে তারপরে হচ্ছে থ্রি ফোর থ্রি আছে তাহলে আমরা কী করব প্রথমে বলা আছে প্রত্যেকটা সেকেন্ড ডিজিটের লোক আমরা প্লাস থ্রি করবো তাহলে প্রত্যেকটা সেকেন্ড ডিজিটের যদি প্লাস থ্রি করে তাহলে কী আসে সাত কি হয় থ্রি প্লাস করলে সেভেন ফোর সেভেন সেভেন ফাইভ সেভেন সেভেন তারপরে হচ্ছে ফোর এটার সাথেও প্লাস থ্রি করব প্লাস থ্রি করলে এটা হয়ে যাবে সেভেন সেভেন এটার সাথেও প্লাস থ্রি করবো তাহলে ফোর প্লাস থ্রি করলে নাইন ফাইভ তারপর এটার সাথে প্লাস থ্রি করবো তাহলে এটা হয়ে যাবে সেভেন আর এটা হচ্ছে টু তারপর আবার সেকেন্ড ডিজিটের সাথে প্লাস থ্রি করবো এটা হয়ে যাবে সেভেন এটা থ্রি তারপর তারা যেভাবে বলেছে আমরা সেভাবে করলাম এবার আমাকে বলা হচ্ছে যে এখানে কয়টা নাম্বার আছে যেটা তিন দিয়ে ডিভিজিবল হবে থ্রি দিয়ে ভাগ যাবে তাহলে আমরা থ্রি দিয়ে কোন সময় ভাগ যাচ্ছি যদি আমরা সবগুলিকে অ্যাড করে যদি তিন দিয়ে ডিভাইড যায় তাহলে আমরা বলবো সবটা তিন দিয়ে ডিভাইড যাবে তাহলে দেখি সাত সেভেন অ্যান্ড ফাইভ টুয়েলভ টুয়েলভ আর হচ্ছে সেভেন টুয়েলভ আর হচ্ছে সেভেন হচ্ছে নাইনটিন তাহলে নাইনটিন তো থ্রি দিয়ে যায় না তাহলে এটা আনসার হবে না পরেরটা সেভেন সেভেন ফরটিন ফরটিন আর টু হচ্ছে সিক্সটিন এটাও সিক্সটিনও থ্রি দিয়ে যায় না এটাও হবে না তাহলে নাইন আর ফাইভ 14 আর ফোর এইটিন তো 18 তো থ্রি দিয়ে যায় এর মানে এটা আমাদের আনসার হতে পারে এটাও আমার আন্সার তারপর দেখি সেভেন সেভেন হচ্ছে ফোরটিন আর হচ্ছে সিক্সটিন এটা যাবে না থ্রি দিয়ে সেভেন আর থ্রি সেভেন আর থ্রি থার্টিন আর হচ্ছে থ্রি থার্টিন আর থ্রি কী হয় থার্টিন আর থ্রি সিক্সটিন সিক্সটিন তো টেন আর থ্রি থা থার্টিন তো থ্রি দিয়ে যায় না তাহলে এটাও হবে না তাহলে আমার আনসার হবে কিন্তু এক্সাম হলে এলে এইভাবে আমি কি করব না এক্সাম হলে এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের টাইম প্রচুর চলে যাবে তাহলে এটার জন্য শর্টকাট কি তারা বলেছে প্রত্যেকটা ডিজিটের সাথে আমাদের তিন অ্যাড করার জন্য প্রত্যেকটা ডিজিটের সাথে যদি আমরা তিন অ্যাড না করি তারা বলেছে প্রত্যেকটা ডিজিটের সাথে তুমি তিন অ্যাড করো আমি করবো না আমি কিভাবে করব। শর্টকাট আমি কি করব। প্রত্যেকটাকে আগে কাউন্ট করে লাস্টে থ্রি প্লাস করে দেবো একই তো কথা যেহেতু সবগুলোকে আমরা প্লাস করে চেক করছি তিন দিয়ে ভাগ যায় কিনা তাহলে আমরা প্রথমেই এটাকে প্রত্যেক প্রত্যেকটাকে তিন 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 অ্যাড না করে আমরা প্রথমে আগে সবটাকে কাউন্ট করে তিন অ্যাড করে দিয়ে গুনলি হয়ে যাবে তাহলে আমরা দেখি হয় কি না এখানে আছে কি সেভেন আর হচ্ছে ফোর ইলেভেন ইলেভেন আর হচ্ছে ফাইভ সিক্সটিন সিক্সটিন আর আমার কি অ্যাড করতে হবে থ্রি অ্যাড করতে হবে দেখো এটাও নাইনটিন হলো তাহলে আমরা কি কেন আমি শুধু শুধু আলাদা করে কাউন্ট করবো এটাকে আমরা প্রথমে সবটাকে কাউন্ট করে থ্রি অ্যাড করে দেবো তো এখানে আছে কি সেভেন আর হচ্ছে ফোর সেভেন আর ফোর আমাদের কী হয় সেভেন আর ফোর হচ্ছে ইলেভেন ইলেভেন আর থ্রি টু হচ্ছে কি থার্টিন থার্টিনের সাথে থ্রি প্লাস করলে হয় সিক্সটিন সেমই এলো তাহলে আমরা কী দরকার কি আমাদের সবগুলোকে আলাদা আলাদা করে সেকেন্ড ডিজিটের সাথে থ্রি অ্যাড করার আমরা সবটাকে অ্যাড করে তা লাস্টে থ্রি অ্যাড করে দেবো তাহলে এখানে কী হয় টেন আর হচ্ছে ফাইভ ফাইভ আর থ্রি অ্যাড করলে কী হয় এইটিন হয় সেম সেভেন আর থ্রি হচ্ছে ইলেভেন ইলেভেন আর টু করলে কত হয় থার্টিন থার্টিনের সাথে থ্রি প্লাস করলে কত হয় সিক্সটিন সেম এখানে কী হয় এখানে হচ্ছে থ্রি থ্রি নাইন নাইন আর ফোর থার্টিন সেভেন আর থ্রি টেন টেনের সাথে থ্রি অ্যাড করলে হয় থার্টিন দেখো উপরে রেজাল্টের নিচে রেজাল্ট সেমই হলো তাহলে আনসার কী হবে একটা এটাই তাহলে যখন মনে মনে রাখবে যখন কোনো সময় আমাকে বলবে যে প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা সেকেন্ড ডিজিট বা ফার্স্ট ডিজিট বা লাস্ট ডিজিটের সাথে আমাদের থ্রি অ্যাড করতে হবে অ্যাড করে আমার দেখতে হবে যে থ্রি দিয়ে ডিভিজেবল হবে কি না তাহলে আমরা কি করবো আলাদা আলাদা করে এটাকে টাইম আমাদের প্রচুর চলে দেবে আলাদা আলাদা করে করতে গেলে আমরা কি করবো সবটাকে কাউন্ট করে লাস্টে থ্রি অ্যাড করে দেবো তাহলে আমার আনসার কি হলো আমরা এমনই একটা সংখ্যা পেলাম যেটা শুধুমাত্র থ্রি দিয়ে মাল্টিপল থ্রি দিয়ে ডিভাইড হবে তাহলে আনসার হবে কি অনলি ওয়ান মানে অপশান নাম্বার বি সেকেন্ড হচ্ছে দেখো সেকেন্ড কী বলা আছে সেকেন্ড আমাকে বলেছে সেকেন্ড আমাকে বলেছে যে ইফ অল দ্য ডিজিট ইচ নাম্বার অ্যারেঞ্জ ডিসেন্ডিং অর্ডার উইদিন দ্য নাম্বার ডিসেন্ডিং অর্ডার উইথ দ্য নাম্বার এর মানে কি ডিসেন্ডিং অর্ডার মানে ডিসেন্ডিং অর্ডারে আমার প্রথমে কাউন্ট করতে হবে তারপর দেখতে হবে এখানে হাইয়েস্ট নাম্বার কোনটা আছে তাহলে আমি দেখি ডিসেন্ডিং অর্ডারে দেখি সেভেন ফাইভ ডিসেন্ডিং অর্ডারে যদি কাউন্ট করি তাহলে কী হবে সেভেন ফাইভ ফোর সেভেন ফোর টু তারপরে কী হবে সিক্স ফাইভ ফোর তারপরে কী হবে সেভেন ফোর টু তারপরে কী হবে ফোর থ্রি থ্রি কাউন্ট করার পর আমাকে বলেছে এখানে কোনটা হাইয়েস্ট নাম্বার তাহলে এখানে কোনটা হাইয়েস্ট নাম্বার হাইয়েস্ট তো সেভেনের ঘরেরটা হবে তাহলে হায়েস্ট যদি সেভেনের ঘরেরটা হয় তাহলে এখানে সাতশো সেভেন ফোরটি টু সেভেন ফোরটি টু আর এটা সেভেন ফিফটি ফোর তাহলে আনসার হবে কি সেভেন ফিফটি টু ফিফটি ফোর তাহলে অপশান নাম্বার ওয়ান এর মানে কি হবে ফোর ফাইভ ফোর সেভেন তাহলে ফাইভ ফোর সেভেন কোথায় আছে আনসার হবে এটা শেষ তারপর বলা আছে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট নাম্বার অফ সেকেন্ড ডিজিট অফ দ্য সেকেন্ড লয়েস্ট নাম্বার তাহলে সেকেন্ড লয়েস্ট নাম্বার কোনটা এটা হচ্ছে ফার্স্ট লয়েস্ট তারপর হচ্ছে সেকেন্ড লয়েস্ট বলা আছে প্রথমে সেকেন্ড লয়েস্টের তুমি সেকেন্ড নাম্বার মানে সেকেন্ড লয়েস্ট এটা এটার সেকেন্ড নাম্বার হচ্ছে ফোর তুমি এটাকে কী করবে এটাকে কী করবে তুমি ভাগ করতে হবে ডিভাইড করতে হবে বাই থার্ড ডিজিট অফ দ্য হায়েস্ট নাম্বার তাহলে হায়েস্ট নাম্বার কোনটা হায়েস্ট নাম্বার আছে এটা এটার থার্ড ডিজিট কোনটা টু তার টু দিয়ে ডিভাইড করতে হবে তাহলে আনসার কত হবে টু তাহলে আনসার কত হবে টু শেষ এবার বলা আছে ইফ থ্রি ইজ অ্যাডেড টু দা ফার্স্ট ডিজিট অ্যান্ড ওয়ান ইজ অ্যাডেড টু দা লাস্ট ডিজিট আচ্ছা এটা কী বললো এটা আমাকে বললো যে প্রত্যেকটা ফার্স্ট ডিজিটের সাথে যদি আমি তিন অ্যাড করি আর প্রত্যেকটা প্রত্যেকটা ফার থ্রি ইজ অ্যাডেড টু দ্য ফার্স্ট ডিজিট প্রত্যেকটা ফার্স্ট ডিজিটের সাথে তিন অ্যাড করি আর ওয়ান ইজ অ্যাডেড টু দ্য লাস্ট ডিজিট এবং লাস্টের সাথে যদি ওয়ান প্লাস করি তাহলে আমার এখানের মধ্যে কোনটা সেকেন্ড হাইস্ট হবে আচ্ছা তারা কি বললো আগে আমি করি তারপর আমি শর্টকাট দেখাবো তারা বলল যে এখানে কি কি নাম্বার আছে ফাইভ ফোর সেভেন টু ফোর সেভেন তারপরে আমার বলা আছে টু ফোর সেভেন ফাইভ ফোর সেভেন তারপরে বলা আছে তোমার ফোর সিক্স ফাইভ তারপরে বলা আছে সেভেন ফোর টু তারপরে হচ্ছে থ্রি ফোর থ্রি আচ্ছা আমার এটা দেওয়া আছে প্রথমে এবার আমাকে বললো যে ইফ থ্রি অ্যাডেড কইছে যদি আমরা থ্রিকে এখানে প্রত্যেকটা ডিজিটির সাথে প্রথমে থ্রি অ্যাড করি তাহলে ফাইভের সাথে থ্রি অ্যাড করলে এইট ফোর আর এটার সাথে কী করবো ওয়ান অ্যাড করবো তাহলে এটা হয়ে যাবে এইট এটার সাথে থ্রি অ্যাড করবো থ্রি অ্যাড করলে কত হবে ফাইভ এটার সাথে ফোর আর এটার সাথে ওয়ান অ্যাড করলে হবে এইট আচ্ছা তারপরে কী বললো এটার সাথে থ্রি অ্যাড করো সেভেন লাস্ট এটার সাথে ওয়ান অ্যাড করো সিক্স আচ্ছা তারপর কি বললো প্রথমটার সাথে থ্রি অ্যাড করো তাহলে এটা দেবে টেন তারপরে ফোর তারপরে হচ্ছে থ্রি তারপরটার সাথে কি করতে বলা আছে তারপরেরটার সাথে বলা আছে আবার তুমি প্রথমটার সাথে থ্রি অ্যাড করো তাহলে কি হয় সিক্স লাস্টেটার সাথে ওয়ান অ্যাড করো তাহলে কি হয় লাস্টেটার সাথে ওয়ান অ্যাড করলে ফোর তারপর বলা আছে যেখানে থেকে আমাকে বলতে যে সেকেন্ড হায়েস্ট নাম্বার কোনটা আছে তাহলে এটা তো ফার্স্ট হায়েস্ট নাম্বার সেকেন্ড হায়েস্ট নাম্বার তো হচ্ছে এটা আর এটা কোথা থেকে এসেছে এটা এসেছে ফাইভ ফোর সেভেন থেকে আচ্ছা এবার আমি তো এইভাবে করবো না পরীক্ষার হলে আমি এইভাবে হলে কীভাবে করবো এটা শর্টকাট হচ্ছে যদি তোমাকে সেম অপারেশন করতে বলা হয় প্রত্যেকটা নাম্বারের সাথে তাহলে এখানে বললাম দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা ডিজিটের সাথে আমার থ্রি থ্রি অ্যাড করতে বলা আছে তাহলে প্রত্যেকটা ডিজিটের সাথে থ্রি অ্যাড করলাম আবার বলা আছে প্রত্যেকটা লাস্ট ডিজিটের সাথে ওয়ান অ্যাড করলাম এর মানে আমি যদি বলি যে এই নাম্বারটা যদি এতটুকু লম্বা থাকে তারপরটা যদি এতটুকু থাকে তারপরটা যদি এতটুকু থাকে তারপরটা যদি এতটুকু থাকে ধরো এটা হচ্ছে চারটা নাম্বার আমার এখানে যদি আমি এটাকেও একটু বাড়াই সেম নাম্বার এটাকে একটু বাড়াই এটাকে একটু বাড়াই এটাকে একটু বাড়াই তাহলে সবগুলোকে বাড়ালেও কি হবে যেটা সবচেয়ে বড় সেটাই বড় থাকবে তাহলে আমি তো সব প্রত্যেকটার সাথে নাম্বার বাড়াবোই না যেহেতু বলেছি প্রত্যেকটার সাথেই তিন অ্যাড করতে হবে আর প্রত্যেকটার সাথে এক অ্যাড করতে হবে প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা নাম্বারের সাথে সেম কাজ সেম কাজ করতে হবে তাহলে আমরা কী করবো ডাইরেক্টই এখান থেকে বলবো সবার হায়েস্ট কোনটা এটা আমি দেখছি আর সেকেন্ড হায়েস্ট কোনটা এটা তুমি দেখো করলেও তোমার আনসার এটা আসে আর না করলে ডাইরেক্ট শর্টকাট করলেও এটাই আসে তাহলে আনসার হবে কি ফোর ফাইভ সেভেন তাহলে আনসার হবে ফোর ফাইভ সেভেন ক্লিয়ার তারপরের নাম্বারটা ইন ইফ ইচ অফ দ্য নাম্বার ফার্স্ট অ্যান্ড থার্ড ডিজিট আর ইন্টারচেঞ্জ যদি ফার্স্ট আর থার্ড ডিজিটটাকে আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে ইন্টারচেঞ্জ করার পর আমাকে বললো যে এখানে হায়েস্ট নাম্বার কোনটা হবে কোনটা হবে ফার্স্ট আর থার্ড ডিজিটকে ইন্টারচেঞ্জ করি যদি আমি এটাকে ইন্টারচেঞ্জ করি ফার্স্ট আর থার্ড ডিজিটের সাথে তাহলে এটা আসে ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ তারপরে আছে সেভেন ফোর টু তারপরে হবে ফাইভ সিক্স ফোর তারপরে হবে টু ফোর সেভেন তারপরে হবে থ্রি ফোর থ্রি আমি কি করলাম প্রত্যেকটা ফার্স্ট আর থার্ড ডিজিটের ইন্টারচেঞ্জ করলাম করার পর আমাকে বলল এখান থেকে হায়েস্ট নাম্বার কোনটা তারপর হায়েস্ট নাম্বার কোনটা আমি দেখি হায়েস্ট নাম্বার হচ্ছে এটা মাঝখানেরটা এই মাঝখানের নাম্বারটা কোথা থেকে এসেছে ফোর সিক্স ফাইভ থেকে এসেছে তাহলে আনসার হবে ফোর ফাইভ সিক্স ক্লিয়ার আশা করি সবার বুঝতে সুবিধা হয়েছে তারপর লাস্ট আমরা কোশ্চেনটা দেখি এবার লাস্ট কোশ্চেনটা আছে ইফ অল দ্য ডিসিট ইচ নাম্বার আর অ্যারেঞ্জ ডিসেন্ডিং অর্ডার উইথিন দ্য নাম্বার ডিসেন্ডিং অর্ডারে যদি সাজায় উইথিন দ্য নাম্বারে ডিসেন্ডিং অর্ডারে তাহলে আমরা কী করব ডিসেন্ডিং অর্ডারে তাহলে কী করবো এটা আছে নাইন থ্রি নাইন ফাইভ থ্রি তারপরে আছে সিক্স এইট ওয়ান তারপরে আছে এইট ফোর সেভেন তারপরে আছে সেভেন ফাইভ সেভেন ফোর তারপরে আছে কি ফোর নাইন এইট তো আমরা কী করবো এটাকে প্রথমে ডিসেন্ডিং অর্ডার সাজাতে হবে ডিসেন্ডিং অর্ডার সাজাতে হলে সবার প্রথমে দেখতে হবে বড়ো কোনটা সেটা বড় প্রথমটা যেভাবে আছে থাকবে তারপরটা হবে এইভাবে তারপরটা হবে এইভাবে ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি সেভেন ফাইভ ফোর তারপরটা হচ্ছে নাইন এইট ফোর ডিসেন্ডিং অর্ডারে করার পর বলা আছে আমাকে যে এখান থেকে লয়েস্ট ইন হুইচ বিকাম দ্য লয়েস্ট নাম্বার সবচেয়ে ছোটো নাম্বার কোনটা তাহলে আমরা দেখব সবচেয়ে ছোটো নাম্বার কোনটা এটা আর এটা কোথেকে এসেছে এটা এসেছে এটা থেকে ফাইভ সেভেন ফোর থেকে তাহলে আনসার কী হবে ফাইভ সেভেন ফোর ফাইভ সেভেন ফোর ক্লিয়ার অল দ্য নাম্বার অ্যারেঞ্জ অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম লেফট টু রাইট লেফট টু রাইট অল দ্য নাম্বার ইফ অল দ্য আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম লেফট টু রাইট ফ্রম লেফট টু রাইট আচ্ছা অ্যাসেন্ডিং তবে ফ্রম লেফট টু রাইট তাহলে সবচেয়ে ছোটো কোনটা এটা ফোর নাইন এইট তারপর অ্যাসেন্ডিং অর্ডার তারপর তারপর ছোটো কোনটা তারপর হচ্ছে ফাইভ সেভেন ফোর তারপরে কোনটা তারপর হচ্ছে সিক্স এইট ওয়ান তারপর কোনটা এইট ফোর সেভেন তারপর নাইন ফাইভ থ্রি আচ্ছা এটা করার পর বলা হচ্ছে একজাক্টলি বলা হচ্ছে হুইচ অফ দ্য ফুলং উইল বি দ্য সাম অল দ্য থ্রি ডিজিট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি মিডিল ইন দ্য অ্যারেঞ্জমেন্ট তাহলে এক্স্যাক্টলি মিডিল কোনটা এক্স্যাক্টলি মিডিল হচ্ছে এটা এটা সব কটাকে প্লাস করলে কত হয় তাহলে আমরা এখানে দেখলাম সিক্স আর ওয়ান সেভেন আর এইট আর সেভেন হচ্ছে কত ফিফটিন তাহলে আনসার হবে কি আমাদের ফিফটিন হোয়াট উইল দ্য রেজাল্ট এন থার্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার থার্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার তাহলে লয়েস্ট নাম্বার এখানে সবচেয়ে কোনটা এটা লোয়েস্ট নাম্বারের থার্ড ডিজিট হচ্ছে না এইট লোয়েস্ট নাম্বারের থার্ড ডিজিটের সাথে তুমি যদি মাল্টিপল করো কাকে মাল্টিপল করতে বলা আছে সেকেন্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার তাহলে হাইয়েস্ট নাম্বার কোনটা এটা এটার সেকেন্ড ডিজিট কত ফাইভ তাহলে ফাইভকে মাল্টিপল করলে কত হয় আনসার হচ্ছে ফর্টি তাহলে আনসার হচ্ছে এটা ফোরটি তারপর বলা আছে আমার তারপর আমাকে বললো যে ইফ অল দ্য পজিশন ইফ দ্য পজিশন অফ দ্য অল সেকেন্ড অ্যান্ড থার্ড ডিজিট আর ইন্টারচেঞ্জ সেকেন্ড অ্যান্ড থার্ড ডিজিট আর ইন্টারচেঞ্জ হাউ মিনি হাউ মেনি ইভেন্ট নাম্বার আচ্ছা ইভেন্ট নাম্বার কোন সময় হয় বলতো দেখি ইভেন্ট নাম্বার তখনই হবে যখন লাস্ট ডিজিটটা ইভেন্ট হবে আর আমাকে বলছে সেকেন্ড আর থার্ড ডিজিট যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমি লিখবো না কিভাবে করবো সেকেন্ড আর থার্ড ডিজিট যদি ইন্টারচেঞ্জ করি তাহলে এখানে আসবে ফাইভ এখানে আসবে থ্রি তা লাস্টে ফাইভ আসে নিশ্চয়ই এটা ইভেন্ট নাম্বার না তারপর এটা কী হবে সেকেন্ড আর থার্ড ডিজিট এইটা এখানে যাবে ওয়ান এজিট লাস্টে ইভেন্ট নাম্বার আছে এটা ইভেন্ট নাম্বার ফোর লাস্টে যাবে মানে ফোর ইভেন্ট নাম্বার তাহলে মাঝখানের সংখ্যাটা যদি ইভেন্ট হয় সবটাই ইভেন্ট হবে কারণ মাঝখানের সংখ্যাটা লাস্টে যাবে কারণ আমাকে সেকেন্ড আর থার্ড ডিজিট ইন্টারচেঞ্জ করতে বলা হয়েছে তাহলে এটা সেভেন সেভেন তো লাস্টে গেলে এটা ইভেন্ট নাম্বার হয় না আর এটা নাইনও লাস্টে গেলে ইভেন্ট নাম্বার হয় না তাহলে আনসার হচ্ছে টু মানে আনসার হচ্ছে দুইটা ইফ ওয়ান ইজ অ্যাডেড অফ দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য ইচ নাম্বার ইফ ওয়ান ইজ অ্যাডেড ফার্স্ট ডিজিট অফ দ্য ইচ নাম্বার ওয়ান ইজ এডেড ফার্স্ট ডিজিট অফ দ্য ইচ নাম্বার দেখো বলা আছে ওয়ান ইজ এডেড টু দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য ইচ নাম্বার ওয়ান ইজ এডেড ফার্স্ট ডিজিট অফ দ্য ইচ নাম্বার তাহলে চলো আমরা দেখি হাউ মেনি নাম্বার ফর্মেট উইল ডিভিজুয়েল বাই থ্রি আমি আগের ইয়েতে বলেছিলাম যে আমাকে বলেছে প্রত্যেকটা নাম্বারের ফার্স্ট ডিজিটের সাথে ওয়ান অ্যাড করার জন্য তাহলে আমরা কি আলাদা আলাদা অ্যাড করবো না আমরা ডাইরেক্ট এখানে কাউন্ট করবো লাস্টে ওয়ান অ্যাড করবো নাইন ফাইভ ফরটিন ফরটিন আর হচ্ছে থ্রি ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন আর এক এইট অ্যাড করলে এটা হয় এইটিন তাহলে এটা থ্রি দিয়ে ডিভিজেবল হবে আর এটা হচ্ছে সিক্স আর সেভেন সিক্স আর ওয়ান সেভেন সেভেন আর এইট তাহলে আট আর সাথে হচ্ছে পনেরো পনেরোর সাথে এক অ্যাড করলে ষোলো ষোলো তো সিক্স থ্রি দিয়ে ডিভাইড যায় না তাহলে এটা আনসার হবে না তারপরে এইট আর ফোর টুয়েলভ টুয়েলভ আর হচ্ছে গিয়ে তোমার সেভেন টুয়েলভ আর সেভেন হচ্ছে গিয়ে কত নাইনটিন নাইনটিনের সাথে ওয়ান অ্যাড করবো আমরা টোয়েন্টি টোয়েন্টিও তো থ্রি দিয়ে যায় না সেভেন আর ফাইভ টুয়েলভ টুয়েলভ আর হচ্ছে ফোর টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন আর সাথে এক এড করবো তাহলে হচ্ছে সেভেন্টিন ঠিক আছে না সেভেন্টিনও তো যায় না তারপরে এইট ওর নাইন সেভেন্টিন আর হচ্ছে ফোর এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আর হচ্ছে এক এড করবো তাহলেও তো এটা থ্রি দিয়ে যায় না তাহলে আনসার কী একমাত্র একটাই যায় সেখানে থ্রি দিয়ে তাহলে আনসার তোমরা সবগুলো করে নিলাম আশা করি ক্লাসটা ভালো লেগেছে যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যদি নোটিফিকেশান বেল আইকনটি না ইয়ে থাকে ইয়ে করে থাকো তাহলে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটিকে বাজিয়ে দেবে যাতে আমাদের ভিডিও যখনই আমরা ভিডিও দেবো খুব তাড়াতাড়ি তোমরা পেতে পারো ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই থাক নমস্কার ভালো থেকো সবাই